প্রিয় বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। প্রথমেই তোমরা ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী শিক্ষামূলক ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে তোমরা চলে যাও ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে তোমরা লাইক করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে, এবং অন্যদের জানাতে কিন্তু অবশ্যই সাহায্য করবে। এবং তোমরা তোমাদের প্রবলেম বা ভিডিওটি কেমন লাগলো সমস্ত কিছুই কিন্তু কমেন্ট করে জানাবে, যাতে তোমাদের কমেন্ট পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করে দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আচ্ছা, তোমরা এবার ফলো করবে। বোর্ডে একটা প্রবলেম আমি সমাধান করে রেখেছি, সমাধানটা এটা ছায়া প্রকাশনীর বই অনুসারে সেকশন থ্রি অর্থাৎ ফোর মার্কসের যে প্রবলেমগুলো রয়েছে তার মধ্যে থেকে সেকশন থ্রির থার্টি ওয়ানের টু। এটা একটা প্রমাণ টাইপের প্রবলেম, প্রুভ করতে হবে। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড ইকুয়াল টু পাই দেওয়া আছে, প্রমাণ করতে হবে। সবশেষে প্রমাণটাকে দেখাচ্ছি তোমাদের। এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই প্রমাণটা আমাদের করতে হবে। তবে দেখো কিভাবে প্রমাণটা করা যায়। প্রথমেই আমরা সাইন ইনভার্স জেডকে ডান দিকে নিয়ে যাব, তারপর সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, আর পাই মাইনাস সাইন ইনভার্স জেড থাকছে। তারপরের লাইনে এই যে সাইন ইনভার্সটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, ডান দিকে নিয়ে গেলে কত হচ্ছে, শুধু সাইন হয়ে যাচ্ছে, সাইন অফ পাই মাইনাস সাইন ইনভার্স জেড, এদিকে যা থাকছে থাকছে। আচ্ছা, সাইন অফ পাই মাইনাস সাইন ইনভার্স জেড, পাইকে যদি আমরা ভাবি টু ইন্টু নাইনটি মাইনাস সাইন ইনভার্স জেড, তাহলে সাইন ইনভার্স জেড হচ্ছে, অর্থাৎ সাইন ইনভার্স জেডটা আমাদের থিটার কাজ করছে ইকুয়াল টু জেড। তাহলে এই টোটাল ক্যালকুলেশনটা করলে আমাদের দাঁড়াচ্ছে জেড। এবার উভয় দিকে আমরা বর্গ করব, উভয় দিকে বর্গ করলে এটাকে এ আর এই অংশটাকে বি ধরে হোল স্কোয়ারের সূত্র ফেলছি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা ক্যালকুলেশনটা এইরকম দাঁড়াচ্ছে, ডান দিকটা জেড স্কোয়ার। আচ্ছা, তারপরের কাজ কি, ডান দিকে জেড স্কোয়ারটাকে আমরা বাঁদিকে নিয়ে আসছি, বাঁদিকে নিয়ে এসে যা আছে আছে, এবং ডান দিকে যে অংশটা ডান দিকে নিয়ে গেলাম সেটা গেল, অর্থাৎ বাঁদিক থেকে টু এক্স ওয়াই ইন্টু রুট ওভার এটাকে ডান দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে উভয় দিকে বর্গ করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এত, উভয় দিকে বর্গ করছি। কিন্তু তার আগে আমরা এটাকে দুটো গ্রুপ করে নিচ্ছি, একবার বর্গ করার পরে আবার দুটো গ্রুপ করে নিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আমাদের এ স্কোয়ারে কাজ করবে, আর এখান থেকে মাইনাস কমন নেওয়ার পরে যেটা আছে সেটা বি স্কোয়ারে কাজ করবে, আর ওই দিকে থাকছে মাইনাস টু এক্স ওয়াই ইন্টু এত, উভয় দিকে বর্গ করে দিচ্ছি। বর্গ করলে তোমরা লক্ষ্য করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ফর্মুলাটা ফেলা হলো, আর ডান দিকে আছে এত। ঠিক আছে, তোমরা হিসাবগুলো নিজেদের থেকে করতে পারবে, আমার প্রসেসটা দেখে নিজেরাই পারবে করতে। ব্যাস, এবার হোল স্কোয়ারগুলো ভেঙে দিচ্ছি, পরিষ্কার হোল স্কোয়ারগুলো ভাঙছি, আর টু এবিটাকে গুণ করছি, টু এবিটাকে সম্পূর্ণভাবে গুণ করছি, ডান দিকের গুণফলটাও কমপ্লিট করছি। ঠিক আছে, তাহলে নিচে আসছে আমাদের, একদম দুদিক থেকে কিছু কেটে যাচ্ছে, দুদিক থেকে কাটাকাটি হওয়ার পরে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোরের সাথে, তারপরে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস এদিকেও থাকছে, ডান দিকেও থাকছে, কেটে যাচ্ছে। কেটে যাওয়ার পরে বাকি যেগুলো থাকছে সবগুলোকে আমি একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ যেটা প্রমাণে আমরা লক্ষ্য করছি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর আছে, আর বাকিটা ডান দিকে, আর বাকি অংশ সম্পূর্ণটাকে ডান দিকে নিয়ে গিয়ে টু কমন নিচ্ছি। ব্যাস, এই গেল আমাদের প্রুফটা। তোমরা নিজেদের থেকে চেষ্টা করবে, পারবে। এরপরে আমি পরবর্তী প্রবলেম শুরু করব। পরবর্তী প্রবলেম নম্বর 34, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই এবং ট্যান ইনভার্স জেড সমান্তর প্রগতিতে থাকলে
एक्स वाई जेड मध्य बीजगणितिक सम्पर्क निर्णय कर प्रथम तरह प्रमाण करते जदि एक्स वाई जेड समान्तर प्रगति थे एक्स इक्वल टू वाई इक्वल टू जेड देखा जाक प्रब्लेम कि भावे करा जाए देखबे टैन इनवर्स एक्स टैन इनवर्स वाई टैन इनवर्स जेड समान्तर प्रगति आछे ताले समान्तर प्रगति थाकले तादेर मध्य एक रिलेशन है टू इंटू टैन इनवर्स वाई इक्वल टू टैन इनवर्स एक्स प्लस टैन इनवर्स जेड एटा आमरा जानी मध्य पदे द्विगुण इक्वल टू प्रथम प्लस तृतीयटा ताले टू टैन इनवर्स वाई सूत्र फेले दीची टू टैन इनवर्स वाई सूत्र टैन इनवर्स टू वाई बाई वन माइनस वाई स्क्वायर इक्वल टू टैन इनवर्स डान दिखे टैन इनवर्स ए प्लस टैन इनवर्स बी सूत्रटा पड़छे उभय दिके दुई दिके टैन इनवर्स आसलो उभय दिके आमी टैन नेब उभय दिके टैन निये पाई उभय दिके टैन निलेई टैन टैन इनवर्स सरे जाच्छे सरे गिये जे जायगाटा आसछे तोमरा लक्ष्य करबे शुधु एकटा अ্যালজেব্রিক টার্ম আসছে अर्थात এখানে কোনো ইনভার্স বা ত্রিকোণমিতিক কিছু থাকলো না তাহলে এটাই আমাদের এক্স ওয়াই জেড এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক ঠিক আছে আচ্ছা এইবার পরের কন্ডিশনটাতে যাই পরের কন্ডিশনটায় বলা আছে এক্স ওয়াই জেড যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে এখানেও আমরা একটা সম্পর্ক পাচ্ছি 2y = x + z তাহলে 1 নং ও 2 নং থেকে তোমরা লক্ষ্য করবে 1 নম্বর এবং 2 নম্বর থেকে 1 নং এ যদি x + z এর জায়গায় 2y বসিয়ে দিই তাহলে উপরের রাশি দুটো লব দুটো একই হচ্ছে অর্থাৎ কেটে চলে যাচ্ছে তাহলে থাকছে কত 1 - y স্কয়ার নিচে আর ডান দিকে থাকছে 1 - xz অর্থাৎ দুটোকে ইকুয়াল করে আবার 1 কেটে দিচ্ছি তাহলে y স্কয়ার ইকুয়াল টু xz আচ্ছা এইবার আমরা এই জায়গাটা লক্ষ্য করতে হবে অর্থাৎ x - z তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা একটা সূত্র আমাদের জানা আছে অ্যালজেব্রার x + z তার হোল স্কয়ার - 4 xz এটা আমরা লিখতে পারি আচ্ছা এইবার xz এর জায়গায় y স্কয়ার বসালাম আর x + z এর জায়গায় 2y বসালাম x + z এর জায়গায় 2y কোথা থেকে বসছে 2 নং থেকে x + z এর জায়গায় 2y আর xz এর জায়গায় y স্কয়ার যদি বসিয়ে দিই তাহলে কেটে যাচ্ছে কেটে গিয়ে কত হচ্ছে রেজাল্ট 0 তাহলে আমরা কি পেলাম x - z এর হোল স্কয়ার ইকুয়াল টু 0 অতএব x = z 2 নং থেকে এবার আমরা আবার আসব তোমরা লক্ষ্য করবে 2 নং এ কত আছে 2y = x + z তাহলে 2y = x + z এর জায়গায় আবার যদি x বসাই তাহলে 2y = x + x তাহলে 2y = 2x তার মানে x = y তাহলে আমাদের কি প্রমাণিত হলো x = y = z ঠিক আছে আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো পরবর্তী প্রবলেম পরবর্তী অঙ্ক সেকশন 4 এর 2 নম্বর খুব ইম্পর্টেন্ট প্রবলেম এবং খুব ভালো করে লক্ষ্য করবে অঙ্কটা কিভাবে করা হচ্ছে সাইন ইনভার্স 12/13 কস ইনভার্স 4/5 প্লাস আর কি প্লাস ট্যান ইনভার্স 63/16 ঠিক আছে প্রমাণ করতে হবে পাই প্রমাণটা আমরা করব এটা ইকুয়াল টু পাই প্রমাণ করতে হবে তাহলে প্রথমেই আমরা সাইন ইনভার্স 12/13 কে একটু চেঞ্জ করব ট্যান ইনভার্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখো টাইম সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু যদি আলফা ধরি তাহলে সাইন আলফা দাঁড়াচ্ছে 12/13 সাথে সাথে একটা সমকোণী ত্রিভুজ করছি যার লম্ব আর ভূমি লম্ব আর অতিভুজ 12 আর 13 লেখা হলো তাহলে ভূমি পাচ্ছি আমরা 5 সাথে সাথে ট্যান আলফা সেই ত্রিভুজ থেকে আমরা যদি বের করি ট্যান আলফা দাঁড়াচ্ছে 12/5 আলফা হচ্ছে ট্যান ইনভার্স 12/5 তাহলে কি হলো সাইন ইনভার্স 12/13 ইকুয়াল টু আলফা ধরলাম সেই আলফা হলো ট্যান ইনভার্স 12/5 সেই মানটা কোথায় পুট করছি সাইন ইনভার্স তোমরা লক্ষ্য করবে সাইন ইনভার্স 2/12/13 কে সেইখানে আমরা কত লিখছি ট্যান ইনভার্স 2/15 ঠিক তারপরে আমরা যাচ্ছি ঠিক অনুরূপভাবে কস ইনভার্স 4/5 কে ট্যান ইনভার্সে কনভার্ট করব ধরে নিচ্ছি কস ইনভার্স 4/5 ইকুয়াল টু বিটা তাহলে কস বিটা ইকুয়াল টু 4/5 অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে আমরা লম্ব পেয়ে যাচ্ছি 3 একটা অ্যাঙ্গেলকে বিটা ধরা হচ্ছে ট্যান বিটা কত হচ্ছে 3/5 বিটা কত হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স 3/5 তাহলে এই মানটা কোথায় পুট করব কস ইনভার্স 4/5 প্রবলেমের মধ্যে কস ইনভার্স 4/5 যেখানে আছে সেখানে আমরা পুট করে দিচ্ছি ট্যান ইনভার্স 3/4 বাকি ট্যান ইনভার্স
63 by 16 যেমন আছে থাকলো। যে এইবার এই জায়গাটা তোমরা লক্ষ্য করবে পাই প্লাস দিয়ে ফর্মুলাটা ফেলা হলো, পাই প্লাস দিয়ে কিসের জন্য? আমরা তো জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই, কিন্তু পাই প্লাস করলাম। এর জন্য আমি আগে নিয়মের মধ্যে বলেছিলাম, তোমরা মনে রাখবে এক্স আর ওয়াই বলে যে রাশিটা তাদের গুণফলটা, একটাকে এক্স একটাকে ওয়াই ধরছি, গুণফলটা যদি একের থেকে বড় হয়, গুণফলটা যদি একের থেকে বড় হয় তাহলে ফর্মুলাটা পড়ে পাই প্লাস ট্যান ইনভার্স দিয়ে ফর্মুলাটা, আর এদিকে ট্যান ইনভার্স 63/16 থাকছে। তাহলে একটু ক্যালকুলেশন করো, মনে রাখবে এই ফর্মুলাটা এইভাবে ইউজ করা হয় কিন্তু। তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স 63/20 মাইনাস 16/20 এটা থাকছে, এটা বাইরে চলে আসছে মাইনাসটা, মাইনাসটা বাইরে এসে পাই প্লাস ট্যান ইনভার্স 63/16, আর এদিকে 63/16 পাশে ছিল, কাটাকাটি হয়ে দাঁড়াবে পাই। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা পরবর্তী প্রবলেম করব। এবার আমরা করছি 8 নম্বর প্রবলেম, সেকশন 4A। আচ্ছা লক্ষ্য করবে 8 নম্বর দুই রকম ভাবে প্রমাণটা করতে বলেছে, একটা ট্যান ইনভার্স ট্যান 2A প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে একবার জিরো, একবার জিরো প্রমাণ করতে হবে, আর একবার এই প্রমাণটাই করতে হবে পাই। কন্ডিশনগুলো পাশে দিয়ে দেওয়া আছে, কন্ডিশনগুলো কোন ক্ষেত্রে কোন প্রমাণটা করতে হবে পাশে বলে দেওয়া আছে। দেখা যাক, তাহলে আমরা ফর্মুলা ফেলছি ট্যান ইনভার্স হাফ ট্যান 2A আর ট্যান ইনভার্স কট এ প্লাস কট কিউব এ, এই জায়গাটায় আমরা ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বির সূত্র ফেলছি, সূত্রটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ধরে ফেলছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, আর ডান দিকে কন্ডিশনটা ফলো করবে যে পরিসরের মধ্যে বলে দেওয়া আছে ফর্মুলাটা এটা হলো, তার কারণ কট এ যেটা এক্স আর যেটা ওয়াই বলছি তাদের গুণফলটা লেস দ্যান ওয়ান, কারণ এর মান পাই বাই ফোর থেকে পাই বাই টুর মধ্যে যদি থাকে তাহলে আমরা দেখতে পাবো কট এর মান হবে লেস দ্যান ওয়ান, কট কিউবের মান হবে লেস দ্যান ওয়ান, তাহলে গুণফলটা লেস দ্যান ওয়ান, সেই কারণে সূত্রটা আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ভালো করে লক্ষ্য করবে দুটো সূত্র কিন্তু দুটো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, যেহেতু লেস দ্যান ওয়ান থাকছে তাহলে আমাদের যে সূত্রটা খুব সহজ সেটাই পড়ছে, অর্থাৎ পাই প্লাস হচ্ছে না এক্ষেত্রে। তাহলে কত দাঁড়াচ্ছে, সূত্র ফেলছি, সূত্র ফেলে আমরা এটাকে কটগুলোকে ট্যানে কনভার্ট করছি, পরিষ্কার, অর্থাৎ ট্যান ইনভার্স কট কমন নিলাম, কটে কমন নিলাম, নিচে সূত্র পড়ছে, সূত্র পড়ার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটা কেটে যাচ্ছে, ওয়ান প্লাস কট স্কোয়ারে, ওয়ান প্লাস কট স্কোয়ারে কেটে যাচ্ছে, পরের লাইনে ওপরের কটটাকেও ট্যান করছি, নিচের কটটাকেও ট্যান করছি, করার পরে ওপরে নিচে যদি আমরা ট্যান স্কোয়ার এ দিয়ে গুণ করে দিই বাঁদিকের পার্টটা কিন্তু সেম থাকছে, ক্যালকুলেশনটা হচ্ছে ডান দিকে, অর্থাৎ ওপরে নিচে যদি ট্যান স্কোয়ার এ দিয়ে গুণ করে দিই ট্যান এ বাই ট্যান স্কোয়ার এ মাইনাস ওয়ান। এবার এই জায়গাটাকে একটু বুদ্ধি করে লিখতে হচ্ছে, লক্ষ্য করবে ট্যান ইনভার্স অফ টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, টু ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, অর্থাৎ নিচ থেকে একটা মাইনাস ওয়ান কমন নিচ্ছি আর ভেতরেই একটা মাইনাস হাফ লেগে দিচ্ছি, যাতে কিনা আগের লাইনের সাথে একই থাকে, যাতে কিনা আগের লাইনের সাথে একই থাকে। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে, মাইনাস হাফটা ভেতরে থাকছে, বাকিটা ট্যান টু এ হয়ে যাচ্ছে, মাইনাসটা ইনভার্সের বাইরে আসছে, ট্যান ইনভার্স অফ হাফ ট্যান টু এ মাইনাসটা ট্যান ইনভার্সের ক্ষেত্রে বাইরে আসে, কাটাকাটি হয়েছিল। ঠিক আছে, এটা গেল ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টের প্রমাণটা লক্ষ্য করবে, যদি আমাদের পাই প্রমাণ করতে বলে তাহলে প্রথম পার্টটা যেমন থাকছে থাকছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে, ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ যেমন আছে তেমনই থাকবে, আর ডান দিকে ট্যান ইনভার্স কট এ প্লাস ট্যান ইনভার্স কট কিউব এ, তাদের মধ্যে সূত্র ফেলছি, সূত্রটা পাই প্লাস ট্যান ইনভার্স কট এ প্লাস কট কিউব এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ কট কিউব এ কেন হচ্ছে লক্ষ্য করবে কন্ডিশনটা পাশে। কি করা আছে, এ এর মান জিরো টু পাই বাই ফোর, জিরো টু পাই বাই ফোর এর মান যদি হয় তাহলে কট এর মানও ধনাত্মক, কট কিউব এরও মানও ধনাত্মক, ঠিক আছে দুটো মানই ধনাত্মক, এবং উভয়ের মানই এক থেকে বড়, সুতরাং তাদের গুণফলটাও এক থেকে বড় হবে। তোমরা যদি কোনো কনফিউশন থাকে এই জায়গাটা একটু চিন্তা করে দেখো, কট 30° মান কত, কট 30° জিরো থেকে পাই বাই ফোরের মধ্যেই পড়ছে, কট পাই বাই সিক্স মান হচ্ছে রুট 3,
তাহলে রুট থ্রি নিশ্চয়ই এক থেকে বড়, রুট থ্রি কিউবও এক থেকে বড় হবে, গুণ করলে গুণফলটাও এক থেকে বড় হবে। আর যদি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এই জায়গায় যদি দেখো যে এক্স এবং ওয়াইয়ের গুণফলটা ওয়ানের থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে সূত্রটার আগে একটা পাই প্লাস করতে হয়, আমরা সেখানে একটা পাই প্লাস করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এই পাইটাই আমাদের থেকে যাচ্ছে, আর বাকি যে সূত্রটা এই জায়গাটা সিম্পলিফাই তো আমরা আগে করেছি, সুতরাং আমি অনুরূপে বলে মানটা বসিয়ে দিয়েছি। কত এই জায়গাটা সিম্পলিফাই করে আসছে আমাদের ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ, ট্যান ইনভার্স হাফ ট্যান টু এ, অর্থাৎ ভেতরে একটা মাইনাস আসে, ট্যান ইনভার্স মাইনাস হাফ ট্যান টু এ, যেটা আমরা আগে করেছি অনুরূপ ক্যালকুলেশন, মাইনাস হাফ ট্যান টু এ, মাইনাসের জন্য মাইনাসটা বাইরে চলে আসছে, হাফ ট্যান টু এ, ওখানে কোনো পাই ছিল না, এখানে ওই সূত্রের পাইটা থেকে যাবে, বাকিটা কিন্তু একই কাটাকাটি হয়ে রেজাল্ট থাকবে পাই। এই গেল আমাদের সেকেন্ড পার্ট প্রমাণ, ঠিক যেভাবে করছি এইভাবে করবে। এই প্রবলেমগুলো আমি একটু আলাদাভাবে করে দিলাম এই কারণে এই প্রবলেম দুটো প্রচুর ছেলে মেয়ে ভুল করে, ঠিক আছে। যে যুক্তিগুলো দিয়ে অঙ্কটা করা হলো তোমরা সেই যুক্তিগুলো ফলো করবে এবং পাশে অবশ্যই যুক্তিগুলোকে লিখবে। এরপরে পরবর্তী প্রবলেমে যাচ্ছি। পরবর্তী প্রবলেম নম্বর 9, আচ্ছা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রমাণটা লক্ষ্য করবে তোমরা, দেওয়া আছে কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বাই এ প্লাস বি কস এক্স, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে টু ট্যান ইনভার্স রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই টু, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে এটা আছে, প্রমাণ করতে হবে কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বাই বি কস এক্স, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণটাতে আমরা প্রথম যে কাজটা করব, কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বাই বি এটাকে থিটা ধরে নেব, এটাকে যদি আমরা থিটা ধরে নিই তাহলে কস থিটা ইকুয়াল টু, তোমরা দেখতে পাচ্ছ ইনভার্সটা ওইদিকে চলে গেলে কস থিটা হয়ে যায় এ কস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি কস এক্স, ওয়ান বাই কস থিটা করলে এ প্লাস বি কস এক্স ডিভাইডেড বাই এ কস এক্স প্লাস বি, দুই দিকে আমরা ভাগযোগ পদ্ধতি ব্যবহার করব, অর্থাৎ লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর, এই কাজটা যদি করা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুদিকে ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা, আর ডান দিকে লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর, এই কাজটা করার পরে বাঁদিকটা যেমন থাকছে থাকছে, ডান দিক থেকে আমরা এ কমন নিচ্ছি এবং বি কমন নিচ্ছি, নিলে লক্ষ্য করবে কি দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা বাঁদিকে, আর ডান দিকে হচ্ছে এ মাইনাস বি ইন্টু ওয়ান মাইনাস কস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস এক্স, আচ্ছা বাদিকটাও আমরা একটা সূত্র পড়ছে ত্রিকোণমিত্রিক অংশগণের সূত্র ট্যান স্কোয়ার থিটা বাই টু, ডান দিকটাও অংশগণের সূত্র পড়ছে ট্যান স্কোয়ার এক্স বাই টু, দুই দিকে ধনাত্মক বর্গমূলটা নিচ্ছি ট্যান থিটা বাই টু রুট হোটে হয়ে গেল, তাহলে ট্যান এক্স বাই টু থাকছে ডান দিকে, থিটা বাই টু ইকুয়াল টু ট্যান ইনভার্স হয়ে যাচ্ছে, পুরো ট্যানটা ওইদিকে গিয়ে ট্যান ইনভার্স হয়ে যাচ্ছে, থিটা ইকুয়াল টু টু ট্যান ইনভার্স রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই টু, তাহলে আমরা থিটা ধরেছিলাম কস ইনভার্স এ কস এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি কস এক্স কে, সেটাই হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান এক্স বাই টু, ঠিক আছে। আচ্ছা এই অনুরূপ টাইপের বেশ কয়েকটা অঙ্ক পরপর আছে, তোমরা যে কোনো একটা সাইডকে থিটা ধরে একটু ত্রিকোণমেট্রিক হিসাবগুলো করবে যাতে আমরা প্রমাণটাতে পৌঁছাতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে প্রমাণগুলো করতে হবে। এরপরে আমি একটা আরও একটা অঙ্ক করে দেখেছি, সেটা হচ্ছে সমাধানের অঙ্ক, লক্ষ্য করবে 20 নম্বর সমাধান, খুব ভালো একটা সমাধানের অঙ্ক, 20 নম্বর সমাধান, সমীকরণ দেওয়া আছে কট ইনভার্স কট অফ এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কট ইনভার্স অফ এ মাইনাস ওয়ান, এটা একটা সমীকরণ, এই সমীকরণ থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে, দুটো কট ইনভার্সকে এই লেফট হ্যান্ড সাইডে ট্যান ইনভার্স করলাম ওয়ান বাই হয়ে যায়, ডান দিকে ট্যান ইনভার্স অফ এ মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র ফেলছি, ডান দিকে ট্যান ইনভার্স অফ
a माइनस वन हबे वन बाई जा आछे ताई एदिके आमरा टैन इनवर्स एक्स प्लस टैन इनवर्स वाई सूत्र फेलछी फेलार परे दुदिके आमरा टैन निये निछी दुदिके जदि टैन नी ताहले टैन इनवर्स उठे जाच्छे ठीक आछे ठीक एकी भावे टैन इनवर्स उठिए दिए आमरा एकटु बज्र गुणन करछी कोणाकोणी गुण करछी कोणाकोणी गुण करते गिए साबधान थाकते हबे जेन एलोमेलो ना हो जाए अर्थात एक्स स्क्वायर जुक्त राशि एक्स जुक्त राशि और एक्स वर्जित राशि एगुलो के एक आलादा भावे रखते हबे गुण करे करे तारपरे डान दिक थेके आमादेर बादिके एने ठीक एकी भावे एक्स स्क्वायर जुक्त राशि एक्स वर्जित राशि एइभावे एकटा द्विघात समीकरण आमरा पाबो द्विघात समीकरणटा मिडिल टर्म करते हबे मिडिल टर्म करलेई दुटा उत्पादक आसबे একটা x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান একটা এক্স মাইনাস জিরো একটু সংক্ষেপে করা আছে তোমরা দেখবে না হলে দেখবে এ লাস্টের জায়গাটা বলছি এই লাইনটা জাম করা আছে একটু লক্ষ্য করবে এ ইন্টু এস লাস্টের যে টার্মটা স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান এই দুটো টার্ম যদি যোগ করা হয় তাহলে কিন্তু এ স্কোয়ার প্লাস ওয়ান আসে অর্থাৎ এক্স এর সাথে যে স্কোয়ার প্লাস ওয়ান আছে সেখানে তোমরা একটা এ প্লাস অফ এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান লিখে নিতে পারো আমি করিনি আমি একবারই করে দিয়েছি মিনিট্রামটা তাহলে কত আসছে এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো হয় প্রথমটা জিরো অথবা পরেরটা জিরো ঠিক আছে তোমরা পরবর্তী সমস্যাগুলো